বাংলায় জঙ্গি যোগ, দেশের গোপন তথ্য, পাকিস্তান সহ অন্যান্য দেশে পাচার এবং জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো মুম্বাইয়ের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। মুক্তা মাহাতো, মুক্তা মাহাতো নামে ওই ব্যক্তির বাড়ি কালিয়াগঞ্জের কাঁকড়া মোড়ে। এই নিয়ে ডিটেল আপডেট আমরা নেব, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তার আগে কিছু বক্তব্য শুনব। গত 15 তারিখ মুম্বাই এটিএস একজনকে আটক করে এনেছে, তার নাম হলো মুক্তা মাহাতো। তার বিরুদ্ধে অভিযোগ, সে দেশের কিছু সিক্রেট বাইরে পাচার করেছে, সেই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং লানেট সিজিএম কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং ট্রানজিট রিমান্ডের প্রেয়ার করা হয়। লানেট সিজিএম সমস্ত কাগজপত্র দেখে তারপরে ওনাকে 3 দিনে ট্রানজিট রিমান্ড দেয় এবং 18 তারিখে মুম্বাইয়ে ওনাকে কোর্টে প্রডিউস করার জন্য অর্ডার করেছে। ওই গেম খেলার মাধ্যমে, গেম টিম খেলার মাধ্যমে এখন কার অ্যাকাউন্টে কে টাকা আসছে ওটা তো নাম জানা নাই। ও হঠাৎ 2000 টাকা আসছে, ও ভাবতে পারে না, ও আবার রিটার্ন দিয়ে দিয়েছে টাকাটা। এটা নিয়েই ওকে পুলিশ সন্দেহভাগী করে নিয়ে গেছে। আমার ছেলে কি করতো? আপনার ছেলে কি করতো? অনলাইনে দোকান কাঁকড়া মোড়ে। এরকম ভাবে আপনার ছেলেকে উঠে নিয়ে গেল মাঝরাতে পুলিশ? হ্যাঁ, বা বলছে বাইরে নিয়ে যেতে হবে রিমাইন্ডে, বা কি চাচ্ছেন আপনি? আমরা চাই ছেলেকে আমরা বাড়িতে নিয়ে আসি। আপ কি মনে হচ্ছে আপনার ছেলেকে কি ফাঁসানো হয়েছে? ফাঁসানো হয়েছে এটা কারা কারা ফাঁসাচ্ছে? এটা তো মনে হয় বাইরে কার কোনো মানে মানে খারাপ একটা কোনো একটা ছেলে ফাঁসাই দিছে ওকে ব্যাংকে, মানে 2000 টাকা ঢুকাই দিয়ে ফাঁসাই দিছে। আপনাদের যেমন জানাচ্ছিলাম, মুম্বাইয়ে ধৃত এক জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেই মুক্তা মাহাতোর নাম জানতে পারে গোয়েন্দারা। আর এখনই মুক্তা মাহাতোকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কি কি উঠে এসেছে এখনো পর্যন্ত আমরা কথা বলবো। অরিত্র ঘোষ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অরিত্র, কি কি টিপ পাওয়া গেল? দেখো, একদমই তাই। মুম্বাই এটিএসের তরফ থেকে কিন্তু এই মুক্তা মাহাতোকে তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে এই মুক্তা মাহাতোর একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় টাকার একটা ট্রানজাকশন হয়েছে বা লেনদেন হয়েছে, কোথায় থেকে এই টাকাগুলি এসছে, কাদের কাছে গিয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু জানার চেষ্টা করছেন এটিএসের আধিকারিকরা। দেখো, যেটা জানা যাচ্ছে যে মুম্বাই এটিএসের হাতে বেশ কয়েকদিন আগে একজন জঙ্গি আটক হয় এবং তাকেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই মুক্তা মাহাতোর সন্ধান পাওয়া গিয়েছে। দেখো, যেটা তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারা যেটা মনে করছেন যে এই শুধু মুক্তা মাহাতো নয়, মুক্তা মাহাতো ছাড়াও একাধিক ব্যক্তি এই চক্রের সাথে যুক্ত রয়েছে এবং জঙ্গিদের যে স্লিপার সেল বা হ্যান্ডেলার হিসেবে যারা কাজ করে থাকেন সেই হ্যান্ডেলারদের একটা বড় নেটওয়ার্ক বাংলা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে এবং সেই রাজ্যগুলিতেও কিন্তু মুম্বাই এটিএসের তরফ থেকে তল্লাশি চালানো হবে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং এই মুক্তা মাহাতো যাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে তাকে আপাতত মুম্বাই এটিএস তারা নিজেদের হেফাজতে চাইবেন এবং তাদের হেফাজতে যাওয়ার পরে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে এই যে আর কি কি তথ্য উঠে আসে। অরিত্র, তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। আর দেখুন, এই যে জঙ্গি কার্যকলাপ, এই সম্পর্কে যখন আমরা কথা বলি, পাকিস্তান প্রসঙ্গ, এই প্রসঙ্গগুলো নিয়ে যখন আমাদের কাটাছেঁড়া হয় তখন একজনের নাম বারবার মাথায় আসে। এক সময় যার নাম, অবশ্যই যার নামে গোটা মুম্বাই কাঁপতো, গোটা দেশ কাঁপতো, তাকে নিয়ে বলিউডে মশালা মুভি কম হয়নি। হ্যাঁ, ঠিক ধরেছেন, মুম্বাই হামলার মাস্টার মাইন্ড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম দীর্ঘদিন বাদে তিনি আবার খবরের শিরোনামে। সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাউদকে নিয়ে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ে। দাউদ নাকি গুরুতর অসুস্থ, তাকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। বিকেলে দাউদের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয় ডন ভালোই আছে। এদিকে দাউদের আত্মীয় হওয়ায় পাক সেনার হাতে গৃহবন্দী জাভেদ মিয়াঁদাদ। কেন কেন বলুন তো, ডাল মে কুছ কালা জরুর হ্যায়। আনোয়ার্ল্ডের রাজা দাউদ ইব্রাহিম নামটার সঙ্গে বরাবর জড়িয়ে নানা গুঞ্জন, নানা জল্পনা। দুনিয়া মুঝে টেরোরিস্ট সমস্তি হে জনাব, মে তো বিজনেস করতা হুঁ। ভারতীয় গোয়েন্দাদের রিপোর্ট থেকে মাঝে মধ্যে জানা যায় পাক গুপ্তচরদের সঙ্গে গোপনে ভালো রকম উঠা বসা রয়েছে দাউদের। করাচিতে বসেই ডি কোম্পানি পরিচালনা করছেন তিনি। জিন্দা লানে কি জরুরত নাই, মরদে ভি চলেঙ্গে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর শীর্ষস্থানীয় একটি সাম্মানিক পদে দাউদকে বসানো হয়েছে। এমনই টুকটাক কিছু তথ্য, দীর্ঘদিন পর আবারও আলোচনায় পাকিস্তানে লুকিয়ে থাকা এই কুখ্যাত ডন। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর,
গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম। গত দুদিন ধরে করাচির এক হাসপাতালে ভর্তি আছেন দাউদ। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। করাচির হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয়েছে দাউদকে। হাসপাতালের যে অংশে তিনি রয়েছেন সেখানে আর কোনো রোগীকে রাখা হয়নি, কাউকে ধারে কাছে যেতেও দেওয়া হচ্ছে না। অনেকেই বলছেন দাউদকে বিষ খাওয়ানো হয়েছে, সেই কারণেই তিনি গুরুতর অসুস্থ। এখন হাসপাতালে আছে গত দু তিন দিন ধরে, এটা বলা হচ্ছে ওকে বিষ খাওয়ানো হয়েছে। এবার পাকিস্তান থেকে যে ইনফরমেশন আসছে সেটার মধ্যে বোঝা যাচ্ছে কি কোনো একজন একটা এজেন্সি ইনভলভ, পাকিস্তানের নিজস্ব ইন্টেলিজেন্স এজেন্সি, যে নাকি ওকে ধরতে চাইছে কিংবা মারতে চাইছে। সো ভেরি লাইকলি ওর পিছনে অনেকরাই আছে। যদিও এই খবর নিশ্চিত করা হয়নি কোনো তরফে, পাক সংবাদ মাধ্যমেও বিষ প্রয়োগের তথ্য নিয়ে জল্পনা রয়েছে, কর্তৃপক্ষের মুখে কুলুপ। দাউদের পরিবারের তরফে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে বিষক্রিয়ার জল্পনা ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এর আগে থেকেই 67 বছর বয়সী দাউদ গুরুতর স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর আগে দাউদের পায়ে একটি ক্ষত থেকে গ্যাংরিন হয়ে গিয়েছিল, সেই সময়ও করাচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। দাউদকে বাঁচাতে চিকিৎসকরা তাঁর পায়ে দুটি আঙুল কেটে বাদ দিয়েছিলেন। তারপর থেকে লাঠি ছাড়া আর হাঁটতে পারতেন না দাউদ। পাকিস্তান হাত ঝেড়ে দেওয়ার চেষ্টাতে একটা ভাব দেখায় যে আমরা দাউদ ইব্রাহিমকে আগে তো অস্বীকার করত, এখন তাহলে কি করে করাচির হসপিটালে রয়েছে? ভারতবর্ষের কোনো এজেন্সি এর মধ্যে যুক্ত নয়। আমরা ভারতবর্ষে আমরা কর্মফলে বিশ্বাস করি। দাউদ ইব্রাহিম যা করেছে ভারতবাসীর সঙ্গে সাধারণ মানুষের রক্ত জড়িয়েছে, তার কর্মফল সে আজ পাচ্ছে। দাউদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে মুম্বাই পুলিশও। 1993 সালের 12 মার্চ মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণের স্মৃতি আজও দগদগে। সরকারি হিসেবে সেই ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয়েছিল 257 জনের। এই হামলার মাস্টার মাইন্ড ছিলেন দাউদি। শুধু জঙ্গি নাশকতায় মদত নয়, নিষিদ্ধ মাদক পাচার থেকে জাল নোট, বিভিন্ন ভারত বিরোধী কাজে যুক্ত ডি কোম্পানি, সেই দাউদি এবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জল্পনা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।